সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে লাঞ্চ স্পেশাল প্রথমে ভিডিও দেখিয়ে দিয়েছি, একবার কাছ থেকে দেখে নাও। সয়াবিন আলুর তরকারি, আর এখানটা এটা হচ্ছে আমার স্পেশাল কলা, আলু, ডাঁটা, লাল আলু আর ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে তরকারি। তো চলো আমি খেতে শুরু করছি। এইটা যেহেতু স্পেশাল, যেটা আমার সব থেকে খেতে ভালো লাগে, যেটা আমি লাস্টে খাই, এটা লাস্টে খাবো, এটা নামিয়ে রাখছি, আগে এটা দিয়ে খাবো। সয়াবিন আলুর তরকারিটা দিয়ে আগে খাবো। ওইটা যেহেতু অনেকটা নিয়েছি, ওই জন্য এটা অল্প নিয়েছি। এবারে যে চালটা নিয়েছে না, এই যেটা খাচ্ছি দুধের সর চাল, মানে এটা আমি ভাতটা একদমই ঠিকঠাক করতে পারি না, হয় খুব নরম হয়ে যাচ্ছে না হয় খুব শক্ত হয়ে যাচ্ছে, আর মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে আমার। খাচ্ছি ছোটো ছোটো গাছের আলু, মাসে পাঠিয়েছিল, গোটা গোটা সেদ্ধ করে নিয়েছি। আর সয়াবিনটা তো পুরো গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এখন কি হচ্ছে বলো তো, রাত্রে ওরকম হচ্ছে না একদম, সেই জন্য সকাল লেট করে ঘুম থেকে উঠছি। লেট করে ঘুম থেকে ওঠার ধরুন খিদেটাও পাচ্ছে না, লেট করে মানে ধরো 10টা সাড়ে 10টা এরকম। ও তো ওর লাঞ্চ দুপুরবেলা একজন নিয়ে যায়, তো ওই জন্য সকাল সকাল উঠে রান্নাটাও করতে হয় না, ব্রেকফাস্ট তো কিছু করে না, অফিসে গিয়ে খেয়ে নেয়। ওই জন্য আমার ব্রেকফাস্ট করতে করতে 10:30 মানে 11টা সাড়ে 11টা বেজে যায়, ওই জন্য খেতে পায় না আর। টিভিতে একটা সিনেমা চালানো আছে, যেটা দেখছিলাম হাম সাথ সাথ হ্যায়, তোমাদের কথা মতো প্লাস্টিকের বোতলে আমি জল নিয়ে ফ্যানটা অফ করেছি না, ঘাম দিচ্ছে। তবে এটা নিয়ে নি, যতটা নিয়েছি এতটা আছে। ও না খাবে কলা, না খাবে ডাঁটা, না খাবে এই ছোট ছোট মাছ, তো খেতে তো হবে তাই না? এগুলো তো শরীরের জন্য খুবই হেলদি, তো ওই জন্য আমি করে নিয়েছি আমার মতো করে আর কি। সয়াবিন তরকারি এটা একটুখানি খেয়েছি, কারণ কত খাবো, একদম কম তেলে
একদম ভাজা ভাজি করিনি, মোটামুটি সেদ্ধ সেদ্ধ বলতে পারো, কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে। আমি যখন ছেঁকেছিলাম তখন দেখেছিলাম। শান্তি, কি বাজে গরম পড়েছে জানো, একদম বিচ্ছিরি গরম পড়েছে। তাও এখন ঠিকই থাকা যাচ্ছে, এরপরে আমি কি করবো জানি না। বিয়ের সময় ওর মাসি কুলার দিয়েছিল, সেটা বের করা আছে, মানে বের করে প্রথম বছর হাওয়া খাওয়া হয়েছিল, তারপর তোলা আছে। তো বলছি বের করতে, ওটা ছুটির দিনগুলোতেও ব্যস্ত থাকছে, বের করা হচ্ছে না। ওটা বের করতে হবে, নাহলে হবে না। কাঁচকলা খেতে কার কার ভালো লাগে জানিও, সবসময় ভালো লাগে না, তবে খারাপ লাগে না, কিছুদিন ছাড়া ছাড়া খাওয়াই যায়, এটা খুব হেলদি। পেঁপেটা তো খাওয়া একদম বারণ, ওটা খাচ্ছি না আর। অনেক ডাক্তার শুনেছি কাঁচা পেঁপে খেতে বলে, কিন্তু আমার উনি কাঁচা পাকা দুটোই বারণ করেছে, দুটো জিনিসই বারণ করেছে। একটা হচ্ছে কাঁচা মানে পেঁপে, আর একটা হচ্ছে আনারস, আর যা ইচ্ছা খেতে পারে। ও একটা সুন্দর মিষ্টি গল্প শেয়ার করি, আমার একটা বোন আছে নাম মৌলি, মানে কালকে ওরা সব আউট হয়ে গেছিলো, ও বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়েছে, যখন স্ট্যাটাস দেয় আমি রিয়াক্ট করি। আসলে যে কালকে আমি লিখেছিলাম যে আজকে আমি স্ট্যাটাসটা দেখে লিখেছিলাম যে আইসক্রিমের স্ট্যাটাস দিয়েছে, আমি লিখেছি কতদিন খাইনি, মানে ঠান্ডাটা খাওয়াটা আনহেলদি বলে ঠান্ডাটা খাচ্ছি না। পাগল আজকে 5টা আইসক্রিম কিনে পাঠিয়েছে আমার জন্য, কেমন পাগল ভাব। একটা ফ্রিজে দিইনি, বাইরে রেখে দিয়েছি, ওই পাঠিয়েছে যখন আমি খাবো, পুরো মেল্ট হয়ে যাবে, গরম হয়ে যাবে, তারপর খাবো। থ্যাংক ইউ সো মাচ পাগলি মৌলি, লাভ ইউ।
নার্সিং করে এসেছেন, এখানে একটা প্রাইভেট জায়গাতে এখন জব করছে। ইউটিউবে একটা রান্নার চ্যানেলও আছে ওর, মৌলি নামে আছে, এক্সাক্ট চ্যানেলটার নাম আমার মনে নেই। একদিন বলবো কোন চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে জানি না, আমি যদি টদি জানি না, সবাই একটা করে কমেন্ট করো, আমি জানি করবে। সবাইকে অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য, এত ভালো ভালো কমেন্ট করার জন্য। সবাই খুব ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা করব। সবাই খুব ভালো থেকো, টাটা।